মোদী বিরোধী জোটের প্রস্তুতি। আজ কলকাতায় আসছেন চন্দ্রবাবু নাইডু, নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। হুগলিতে এই হুঙ্কারের পরই বিজেপি নেতাদের কনভয়ে হামলার অভিযোগ উঠল। বিজেপির দাবি, ডানকুনি থানা এলাকার কালীতলায় বাঁশ ইট পাথর নিয়ে গাড়িতে চড়াও হয় 40 থেকে 50 জন। দিলীপ ঘোষের গাড়িটি কোনো মতে বেরিয়ে আসতে পারলেও ভেঙে গুড়িয়ে দেওয়া হয় জয় বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। নেতাদের খুনে ষড়যন্ত্র করেছে রাজ্যের শাসক দল, দাবি বিজেপির। যদিও তৃণমূলে পাল্টা দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা, তা ধামাচাপা দিতে তৃণমূলের উপরে দায় চাপানো হচ্ছে। বিজেপির দাবি, ইটের আঘাতে জয় বন্দ্যোপাধ্যায় জখম হয়েছেন, তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবাদে এমজি রোড সহ একাধিক জায়গায় অবরোধ, মশাল মিছিল বিজেপির। দলীয় নেতাদের ওপর হামলার অভিযোগ, স্বরাষ্ট্র মন্ত্রক ও রাজভবনে নালিশ চালাতে চলেছে বিজেপি। আজ রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক। সব ঠিক করে দেবো, উর্বর জমিতে পাঁচনের বাড়ি, চার জায়গায় বাড়ি পড়লে সব ঠিক হয়ে যাবে। দিলীপ ঘোষের পর আক্রমণে অনুব্রত মণ্ডলও, একই পথে বিজেপি তৃণমূল, কটাক্ষ সুজন চক্রবর্তীর, সুস্থ সংস্কৃতি নয় মন্তব্য সোমেন মিত্রর। মধ্যপ্রদেশের নির্বাচনী জনসভা থেকে ফের কংগ্রেসকে নিশানা করলেন নরেন্দ্র মোদী। ওই পুরানি ঘিসি পিটি কংগ্রেস বালি সরকার, জিসকে পাস নীতি নহি হ্যায়, নিয়ত নহি হ্যায়, নেতা কা ঠিকানা নহি হ্যায়। রাফাল নিয়ে কেন নীরব প্রধানমন্ত্রী, পাল্টা কংগ্রেস। সংঘাতের আবহ তীব্র, আজ রিজার্ভ ব্যাংকের পরিচালন বোর্ডের বৈঠক, কি ভবিষ্যৎ গঠনের উচিত পটেলের, আর্থিক বৃদ্ধিতে ফের জোর জেটলি। তেলুগু কবি ভারভারা রাওকে ফের হেফাজতে নিল পুনে পুলিশ। ভীমা কোরেগাঁও মামলায় 15ই নভেম্বর ভারভারা রাওয়ের গৃহবন্দীর মেয়াদ শেষ হয়, 26শে নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে নিল পুলিশ। উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় খাদে বাস পড়ে 14 জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন। যমুনোত্রীর কাছে জনকী চারটি থেকে বিকাশনগর যাচ্ছিল বেসরকারি বাসটি, ঘটনাস্থলে মৃত্যু হয় 12 জনের। পরে হাসপাতালে আরও 2 জনের মৃত্যু হয়, আহতদের মধ্যে 6 জনের অবস্থা সংকটজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড় গাজার তাণ্ডবে তামিলনাড়ুতে মৃতের সংখ্যা বেড়ে 45, বহু মানুষ আহত। রাজ্যের 493টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় 2.5 লক্ষ মানুষ। সবথেকে ক্ষতিগ্রস্ত নাগাপাট্টিনাম, তাঞ্জাভুর সহ 6টি জেলা। আগামীকাল এলাকাগুলি পরিদর্শন করবেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পলানিস্বামী। অঙ্গদানের অঙ্গীকারে আরও এক নজির গড়ল রাজ্য। দুর্গাপুরে মৃত কিশোরীর অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারে। 170 কিলোমিটার গ্রিন করিডোর তৈরি করে SSKM-এ আনা হলো অঙ্গ। একই রঙে নতুন জীবন দুজনের, দুজনেরই শরীরে বেঁচে রইল বছর 13-র মধুস্মিতা বায়েন। কিডনি পেলেন দমদমের অভিষেক মিশ্র ও হরিণঘাটার মিঠুন দালাল, লিভার পেলেন ব্যারাকপুরের সঞ্জিত বালা। নির্দিষ্ট দিনে ভাড়া বাড়ি ছাড়তে হবে, এই অজুহাতে দুই সমকামী ভাড়াটিয়াকে মারধরের অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদা থানার শিমুরালী স্টেশন সংলগ্ন শ্রীনগর এলাকায়। চাকদা থানায় অভিযোগ দায়ের, এখনও কেউ গ্রেফতার নয়। মারধরের অভিযোগ অস্বীকার বাড়িওয়ালার পরিবারের। সম্পত্তি দখলের জন্য চাপের মুখে হৃদরোগে মহিলার মৃত্যুর অভিযোগ। গড়িয়ার এই ঘটনায় ক্ষমা প্রার্থী তৃণমূল কংগ্রেস। মৃতার বাড়িতে গিয়ে ক্ষমা চাইলেন শাসক দলের 3 নেতা, দিলেন পাশে থাকার আশ্বাস। মত্ত যুবকদের জটলা, সরতে বলায় পুলিশকর্মীদের মারধরের অভিযোগ। পর্ণশ্রী এলাকার ঘটনায় চাঞ্চল্য, গ্রেফতার 4। প্রেমিকার সঙ্গে পরিকল্পনা করে শিক্ষকের বাড়ি থেকে লক্ষাধিক টাকার গয়না চুরির অভিযোগ প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে। 2 জনকেই গ্রেফতার করেছে রিজেন্ট পার্ক থানা, উদ্ধার চুরির জিনিস। এবার থেকে চিড়িয়াখানা চত্বরে নোংরা করলেই আর্থিক জরিমানা, পাশাপাশি ধৃতকেই করতে হবে পরিষ্কার। নতুন সিদ্ধান্ত আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের, চালানো হবে CCTV নজরদারি। দেশে ফিরে মুম্বাইয়ের নতুন বাড়িতে গিয়ে উঠেছে নবদম্পতি দীপিকা রণবীর। সব্যসাচীর পোশাকেই ক্যামেরার সামনে দিয়েছেন পোজ। ছবি তোলার সময় উপস্থিত অনুরাগীদের কাছে বিয়ের উপহার হিসেবে চকোলেট চান দীপিকা। সূত্রের খবর, 20 তারিখ বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেবেন দুজন। বেঙ্গালুরুর 5 তারা হোটেলে 21 তারিখ হবে রিসেপশন, 28শে নভেম্বর ও 1লা ডিসেম্বর মুম্বাইয়ে হবে আরও 2টি রিসেপশন। 28 তারিখের রিসেপশনে উপস্থিত থাকবেন ঘনিষ্ঠ বন্ধু বান্ধব এবং 1লা ডিসেম্বরের রিসেপশনে আমন্ত্রিত বলিউডের তারকারা।